হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন, যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই লেক্সবিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা অনেকেই সিলেক্টেড SMS-টি পেয়ে গেছেন এবং আপনারা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেটি কিন্তু আমরা একটি ভিডিও তৈরি করেছি, তার মাধ্যমে আপনারা অবগত হয়েছেন এবং মাঠে আপনাদেরকে কী কী কাগজপত্র নিয়ে আসতে হবে সেটিও কিন্তু আমরা আরেকটি ভিডিও তৈরি করেছি, সেটি দেখলে আপনারা সে বিষয়েও সুস্পষ্ট ধারণা পাবেন। আজকে আমরা আপনাদের কাছে এমন একটি জিনিস উপস্থাপন করতে যাচ্ছি যা সত্যি আপনাদের কাছে চমকপ্রদ একটি জিনিস বলে মনে হবে। আজকে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে মাঠের পরীক্ষায় অংশগ্রহণ করবার পরে প্রথম দিনে আপনাদেরকে যে যে ধাপগুলোর সম্মুখীন হতে হবে তার একটি ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে প্রথম দিনের সমস্ত কর্মকাণ্ডগুলি উপস্থাপন করতে যাচ্ছি। ভিউয়ার্স, প্রথমে কিন্তু আপনাদেরকে মাঠে যাওয়ার পরে মাঠে ঢুকতে দেওয়া হবে না। মাঠে ঢুকবার জন্য আপনাদেরকে প্রথমেই ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টের 2 কপি অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট নিয়ে হাতে রাখতে হবে। তো প্রথমে আপনাদেরকে মাঠে যখন প্রবেশ করবেন তখনই কিন্তু একটি বক্স, উচ্চতা মাপার একটি বক্স থাকবে, সেই বক্সের মধ্যে দিয়ে আপনাদেরকে প্রবেশ করানো হবে এবং যাদের উচ্চতা সার্কুলারে উল্লেখিত মাপের চেয়ে বেশি বা মাপের সমান হবে তাদেরকে কিন্তু মাঠের ভিতর প্রবেশ করতে দেওয়া হবে। তো এটির পরে আপনাদেরকে মাঠে এসে আপনাদেরকে সাধারণ কোঠা বা পোষ্য কোঠা এই অনুযায়ী একটি লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যেতে হবে। তারপরে আপনাদের উচ্চতাটা মাপা হবে, সেটিও অ্যাডমিট কার্ডে লেখা হবে। এর পরবর্তীতে আপনাদেরকে নিয়ে আবার ওজন স্কেলে গিয়ে আপনাদেরকে ওজনটি নিরূপণ করা হবে। এক্ষেত্রে হয়তো আপনারা অনেকেই ওজন দিয়েছেন একরকম, আবেদনের ক্ষেত্রে যেটি ছিল তার চেয়ে এখন ওজনে হয়তো পরিবর্তন হয়েছে, এটি নিয়ে কোনো সমস্যা নেই। যে ওজনটি আপনাদের পাওয়া যাবে সেটি কিন্তু এই ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টের অ্যাডমিট কার্ডে লিখে দেওয়া হবে। এরপরে আপনাদের বুকের মাপ নেওয়া হবে এবং বুকের যে মাপটি পাওয়া যাবে সেটি কিন্তু আপনাদের এই অ্যাডমিট কার্ডে লেখা হবে। এর পরবর্তীতে এই ধাপগুলো সম্পন্ন হওয়ার পরে আপনাদেরকে আবারও নিজ নিজ কোঠা অনুযায়ী লাইনে গিয়ে সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে। এর পরবর্তীতে যে কাগজপত্রগুলি আপনাদেরকে উপস্থাপন করবার জন্য বলা হয়েছে সেই কাগজপত্র অর্থাৎ সনদপত্রগুলির মূল কপি আপনাদেরকে হাতে নিয়ে শৃঙ্খলভাবে দাঁড়াতে হবে এবং নিয়োগ বোর্ডের কাছে গিয়ে কাগজপত্রগুলি উপস্থাপন করতে হবে। নিয়োগ বোর্ড আপনাদের মূল সনদপত্রগুলি যাচাই বাছাই করে দেখবে এবং তার সঙ্গে আপনি অনলাইনে যে আবেদন করেছিলেন সেই আবেদনের তথ্যগুলির কিন্তু সঠিকতা নিরূপণ করবে। যদি তথ্যগুলো সঠিকভাবে পাওয়া যায় এবং আপনার ওজন, উচ্চতা এবং বুকের মাপ যদি সার্কুলারে উল্লেখিত মাপের চেয়ে বেশি হয় বা মাপের সমান হয় তাহলে কিন্তু আপনি প্রথম দিনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
আর যোগ্য হয়ে গেলে আপনাদের অ্যাডমিট কার্ডের প্রথম দিনের শেষে একটি রিমার্কস করা হবে যে আপনি যোগ্য বা অযোগ্য। যদি আপনি যোগ্য হন তাহলেই কিন্তু আপনি দ্বিতীয় দিনে আসতে পারবেন, আর যদি অযোগ্য হন তাহলে দ্বিতীয় দিনের পরীক্ষায় আসতে পারবেন না। আরেকটি বিষয়, আপনাদের যদি উচ্চতা মাপার ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের উচ্চতা কম হয়ে যাচ্ছে, তাহলে আপনি কিন্তু সেখান থেকেই মাঠ থেকে বের হয়ে যাবেন। কেউ যদি ওজনের ক্ষেত্রে এসে বই কম হয়ে যায় তাহলে সেখান থেকে মাঠ থেকে বের হয়ে যাবেন। একইভাবে প্রত্যেকটি ধাপে ধাপে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে। যারা কোনো ধাপে উত্তীর্ণ হতে পারবেন না তাদের কিন্তু এই নিয়োগের প্রক্রিয়াটি সেখানেই শেষ হয়ে যাবে। তো সবার জন্য শুভকামনা। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো জানবার থাকলে আপনারা কমেন্টস করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে সকলের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।